আসসালামু আলাইকুম সবাইকে, তামজিদ হোসেন ক্যারিয়ার ট্র্যাক্সের আরও একটা এপিসোডে চলে এসেছি আপনাদের সাথে। আজকে আমরা কথা বলবো হচ্ছে ফ্রন্ট অফিস নিয়ে। ফ্রন্ট অফিস বা সহজ ভাষায় রিসেপশন যেটাকে বলে, এটাকে বাংলায় অভ্যর্থনা বলা হয়। সো এটা হচ্ছে যে আপনি একটা হোটেল প্রপার্টি অথবা বড় কোনো রেস্টুরেন্টে যখন আপনি যান, তখন দেখবেন যে একটা রিসেপশন থাকে, ডেস্ক থাকে, ওটাতে দুই তিনজন দাঁড়িয়ে আছেন এবং আপনি যাওয়ার সাথে সাথে আপনি গ্রিট করছে, হোটেলগুলোতে হচ্ছে রুম সম্পর্কে জানাচ্ছে এবং আপনার ইনফরমেশনগুলো নিয়ে আপনাকে রুম কি ডেলিগেট করছে, এবং চলে যাওয়ার সময় আপনার থেকে হচ্ছে পেমেন্টটা ক্লিয়ার হয়ে আপনাকে আবারও গ্রিট করে দিচ্ছে। সো এগুলো ছাড়াও কিন্তু ফ্রন্ট অফিসে বেশ কিছু অ্যাক্টিভিটিস আছে। সো আজকে ফ্রন্ট অফিসের ওভারঅল একটা আইডিয়া নিব আমরা জহিরুল ইসলাম স্যারের কাছ থেকে। উনি হচ্ছে বাংলাদেশ হোটেল ম্যানেজমেন্ট ট্যুরিজম অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটে এই ফ্রন্ট অফিসের উনি ইনস্ট্রাক্টর হিসেবে আছেন। সো চলেন ওনার কাছ থেকে আমরা এই বিষয়ে আরও ডিটেল শুনে আসি এবং ওনারা কী কী ধরনের কাজ করছেন এটা জেনে আসি। প্রথমত আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি জহিরুল ইসলাম, আমি 2017 সাল থেকে আছি এই প্রতিষ্ঠানে। এখানে ফ্রন্ট অফিস যে সাবজেক্ট, আমি তার লিড ট্রেনার, পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অপারেশনস, এবং আমাদের প্রতিষ্ঠানের এসআইপি থেকে আগত শিক্ষার্থী এবং আমাদের রেগুলার ব্যাচের শিক্ষার্থী সবার জব প্লেসমেন্ট এবং ইন্টার্নশিপ নিয়ে আমি কাজ করি। যেহেতু আমি ফ্রন্ট অফিস বিষয়ক এখানে আছি, প্রশিক্ষণ দিচ্ছি, আমি সেই সুবাদে আজকে আপনাকে ফ্রন্ট অফিস বিষয়ক কিছু কথা বলি। প্রথমত ফ্রন্ট অফিসে যারা আমরা কাজ করি, আমাদেরকে অনেকগুলো সেকশন ওয়াইজ ভাগ হয়ে কাজগুলো করতে হয়। ফ্রন্ট অফিসে সবাই যে একই প্রকার কাজগুলো করে তা কিন্তু নয়। ফ্রন্ট অফিসের অন্যতম একটি সেকশন হচ্ছে ফ্রন্ট অফিস রিজার্ভেশন। আমাদের কোনো গেস্টগুলো যখন তাদের চেক ইন ডেটের আগেই তাদের রুমগুলো কনফার্ম করতে চায়, সেক্ষেত্রে আমাদের ফ্রন্ট অফিসের রিজার্ভেশন যে সেকশন, তারা তাকে সহযোগিতা করে সেই গেস্টের প্রয়োজন মতো রুম আগে থেকে কনফার্ম করা এবং গেস্টের স্পেশাল যে রিকোয়েস্টগুলো থাকে সেগুলো ফিল আপ করে রাখার মাধ্যমে আমরা গেস্টকে সহযোগিতা করি। এই ডিপার্টমেন্টটাকে আপনি মূলত একটা ব্রিজ বা মিডিয়ামের মতো বলতে পারেন। কারণ হচ্ছে একটা ক্লায়েন্ট যখন সে ফর এক্সাম্পল আমাদেরকে যাওয়ার সময় বলে দেয় যে 9 কল করবেন, সো আপনি যখন রুম থেকে 9 যখন কলটা করেন তখন কিন্তু ফ্রন্ট অফিসে আসে, এবং এখানে আসার পরে আপনি যখন বলেন যে আমাকে একটা জুস লাগবে, অরেঞ্জ জুস লাগবে, তখন কিন্তু তারা এটা নোট করে রাখে অ্যান্ড দেন তারা ওই যে কাস্টমার রিকোয়েস্ট আছে এটা হচ্ছে তারা প্রোডাকশন ডিপার্টমেন্ট বা অন্য যেসব ডিপার্টমেন্টে আছে ওগুলোতে ফরওয়ার্ড করে। তার মানে কি আপনার কিন্তু ডিরেক্ট কিন্তু বেছে বেছে ওই ডিপার্টমেন্টগুলোতে যে না আমার লন্ড্রি সার্ভিসটা লাগবে, আমার এই খাবারটা লাগবে, এগুলো কিন্তু আপনার ওই সব পার্টিকুলার ডিপার্টমেন্টে কিন্তু গিয়ে গিয়ে বলা লাগছে না, আপনি জাস্ট ফ্রন্ট অফিসে বলে দিচ্ছেন অ্যান্ড দে ম্যানেজ এভরিথিং। কোনো গেস্ট যখন তার চেক ইন ডেটে বা তার অ্যারাইভাল ডেট যখন আসে, তাকে যদি এয়ারপোর্ট পিক আপ প্রয়োজন হয়, সেই এয়ারপোর্ট পিক আপের মাধ্যমে যে আমাদের হোটেলে নিয়ে আসা এবং যে সেকশন বা যে ডিপার্টমেন্ট তখন তাকে স্বাগত জানাবে, তাকে অভিবাদন জানাবে, এবং তার ভ্যালিড আইডি কার্ড অথবা পাসপোর্ট নেওয়ার মাধ্যমে তার চেক ইনটা সম্পন্ন করবে, সে হচ্ছে ফ্রন্ট ডেস্ক। এছাড়াও যে আমাদের গেস্টগুলো যখন স্টে করে আমাদের হোটেলে, তখন গেস্টের বিভিন্ন প্রকার সার্ভিসগুলোর সমন্বয় করার কাজও আমরা সহযোগিতা করি, এবং উনি যখন চেক আউট হতে আসে তাকে চেক আউটে তার বিলগুলো তাকে সাবমিট করা এবং সেই বিলগুলো প্রপারলি মোড পেমেন্টের মাধ্যমে তার কাছ থেকে নেওয়ার কাজও ফ্রন্ট অফিস আমরা সহযোগিতা করি। এই সমস্ত কাজগুলো করার পাশাপাশি যে আমাদের গেস্টের অন্যান্য ডিপার্টমেন্ট থেকে সেই সার্ভিসগুলো ঠিকমতো পাচ্ছে কি না সেগুলো ফলো আপে রাখা এবং সব ডিপার্টমেন্টের সাথে একটা সুন্দর সম্পর্ক মেনটেন করার মাধ্যমে একটি গেস্টকে আরামদায়ক একটা স্টে দেওয়ার কাজও আমরা ফ্রন্ট অফিস থেকে সহযোগিতা করি। তো এই কাজগুলোতে আমাদের বিভিন্ন শিক্ষার্থীগুলোকে ঠিকমতো যাতে ওরা কাজগুলো করতে পারে সেভাবে কিন্তু আমাদের এখানকার ফ্রন্ট অফিস যে কারিকুলাম সেটা সাজানো। যেমন ফ্রন্ট অফিস কারিকুলামে আমরা প্রথমত যে বিষয়টা যে আমাদের ট্যুরিজম যে ইন্ডাস্ট্রি সেই বিষয়ের ওপরে আমরা আলোচনা করি এবং এই ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য আমাদের পার্সোনাল গ্রুমিং এবং হাইজিন যেটা প্রয়োজন হয় আমরা সেই সমস্ত বিষয়ের ওপর আলোচনা করি, এবং এই ট্যুরিজম ইন্ডাস্ট্রির কম্পোনেন্ট যেগুলো থাকে যে আমাদের অ্যাকোমোডেশনস বা আমাদের ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস বা আদার্স যে বিষয়গুলো থাকে সেই সমস্ত বিষয়ের ওপর আমরা আলোচনা করি। তারপর হচ্ছে ফ্রন্ট অফিস ডিপার্টমেন্ট বলতে আমরা কী বুঝি, আমাদের ডিপার্টমেন্টের কাজগুলো আসলে কী কী এবং কোন কোন সেকশনের মাধ্যমে আমরা কাজগুলো করি সেই সমস্ত বিষয়ে আমরা আলোচনা করি, এবং প্রত্যেকটা বিষয়ের ওপরে যে আমাদের ডিটেলস এখানে ক্লাস হয় এবং এই ক্লাসগুলোতে থিওরি ক্লাসের পাশাপাশি আমরা সবচেয়ে বেশি জোর দেই আমাদের ব্যবহারিক যে ক্লাসগুলো, ব্যবহারিক ক্লাসগুলোর মাধ্যমে যে আমরা আমাদের শিক্ষার্থীকে ইন্ডাস্ট্রির সাথে একটা পরিচয় করে দেওয়া এবং ইন্ডাস্ট্রিতে কোনভাবে যে আমাদের কাজগুলো করা উচিত সেই সমস্ত বিষয়ের ওপর আমরা আলোচনা করি, এবং এখানে একাডেমিক পার্ট শেষ করার পরে আমরা অবশ্যই আমাদের শিক্ষার্থীকে ঢাকা বা ঢাকার বাইরে
চার তারকা অথবা পাঁচ তারকা মানের যে হোটেলগুলো আছে আমরা সেখানে ইন্টার্নশিপ অ্যারেঞ্জ করে দেই। আমাদের রেগুলার বেসিস ইন্টার্নশিপগুলো যেখানে যায় আমি তার মধ্যে কিছু হোটেলের নাম আপনাকে বলছি, যেমন দ্য ওয়েস্টার্ন ঢাকা, আমরা সেখানে ইন্টার্নশিপ অ্যারেঞ্জ করি। আমরা ইন্টার্নশিপ অ্যারেঞ্জ করি প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল, হোটেল ইন্টারকন্টিনেন্টাল লা মেরিয়ান, তারপর ঢাকা এডিসন। ঢাকার মধ্যে চার তারকা মানের যেগুলো আছে যেমন সিক্স সিজন, লেক শোর, ঢাকা আমারি, গোল্ডেন টিউলিপ, এশিয়া হোটেল অ্যান্ড রিসোর্ট, বেঙ্গল ব্লুবেরি, বেঙ্গল ক্যানারি পার্ক, এই সমস্ত হোটেলেও আমরা ইন্টার্নশিপ অ্যারেঞ্জ করি। ঢাকার বাইরে চট্টগ্রামে যেমন চিরাগং, রেডিসন, হোটেল আগ্রাবাদ, হোটেল পেনিনসুলা, আমরা সেখানেও ইন্টার্নশিপ অ্যারেঞ্জ করি। এবং কক্সবাজার ভিত্তিক যে চার থেকে পাঁচটা ভালো মানের হোটেল যেমন কক্সবাজার ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট, হোটেল সাইমন, রয়্যাল টিউলিপ সিপাল, হোটেল কক্স টুডে, লং বিচ, আমরা সেখানেও ইন্টার্নশিপ অ্যারেঞ্জ করি। ইন্টার্নশিপে যখন কোনো শিক্ষার্থী যায় আমরা প্রতিনিয়ত খোঁজখবর রাখি আমাদের ট্রেনে তাদের সাথে, এবং ইন্টার্নশিপ দিচ্ছে যে প্রোভাইডার বা একজন হোটেল এইচআর ম্যানেজার বা ডিপার্টমেন্ট হেড যারা থাকে তাদের সাথেও আমরা সম্পর্ক রাখি, যোগাযোগ রাখি যে আমাদের শিক্ষার্থীগুলো ইন্টার্নশিপ ঠিকমতো করছে কি না। এবং ইন্টার্নশিপ সেখান থেকে শেষ হওয়ার পরে আমরা চেষ্টা করি যে আমাদের শিক্ষার্থীকে সে হোটেলেই তাকে একটা জব প্লেসমেন্ট করে দেওয়ার জন্য, যদি সেখানে সেই মুহূর্তে জবের কোনো সুযোগ না থাকে আমরা চেষ্টা করি তাকে অন্য ভালো কোনো প্রতিষ্ঠানে জব প্লেসমেন্ট করিয়ে দেওয়ার জন্য। এই সমস্ত কাজের মাধ্যমে এই ইন্ডাস্ট্রিতে একটি ভালো ভূমিকা রাখার চেষ্টা প্রতিনিয়ত যে আমরা করছি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য। ফ্রন্ট অফিস একটা বেশ ভালো একটা জবের প্রসপেক্ট আমাদেরকে দেয়, বিশেষ করে যারা স্টার্টিং করতে চাচ্ছেন, যারা একটু কথাবার্তা ভালো বলতে পারেন, এবং এটাতে একটু ম্যাথ ভালো পারলে আপনাদের সুবিধা হয়। যখন রুম রিজার্ভেশনগুলো করেন তখন একটু ক্যালকুলেশন দরকার হয়। সো এসব বিষয়ে যারা ইন্টারেস্টেড আছেন তারা আমি যেটা দেখাইলাম এই ইনস্টিটিউটেও যেতে পারেন, অথবা আপনাদের যদি পরিচিত কোনো ইনস্টিটিউট আছে যারা এই ধরনের ট্রেনিং দেয় সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন এবং ডিপ আইডিয়া আপনি এখান থেকে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আর মনে করে ভিডিওটাতে একটা লাইক দিবেন, কারণ লাইক দিলে ইউটিউবের যে অ্যালগোরিদম আছে সেটা আমার চ্যানেলটাকে আর একটু ভালো মনে করে যে মানুষজন পছন্দ করছে তাই। সাবস্ক্রাইব করতে পারেন সবাই আমার চ্যানেলটিকে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।